ইংলিশে 40% মার্ক পাচ্ছে, তার মানে তুমি একটু চিন্তা করো, বাংলাদেশের কোনো স্টুডেন্টই কিন্তু ইংলিশে ভালো না। আই হ্যাঁ রিপিট, হ্যাঁ 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 90% স্টুডেন্ট ইংলিশে ভালো না। ইভেন ভার্সিটি লেভেলে তো আমাদের সব পড়াশোনা হ্যাঁ ইংলিশে, তাই না? তখন বুঝা যায় যে কার বাপে কত ইংলিশ শিখছে। রাইট রাইট রাইট, একান্তই যে কিছু আছে না, যে হ্যালো চান্স গাইস, পাওয়ার পরও পোলাপান ভয় পায় যে ভয় পায়, ভাই মানে ইংলিশে বই একান্ত পড়তে কিছু হবে। পোলাপান আছে, ওভার স্মার্ট, হ্যালো গাইস আই এম ফ্রম হিয়ার হ্যান ত্যান, ইংলিশ কিছু পোলাপান আছে, ইংলিশ হুম পরপর করে। এগুলা বাদে মেজরিটি কেসে আমরা ইংলিশ কিন্তু পারি না। রাইট, তার মানে কি, এখানে পানির মধ্যে কুমির আছে, পানিটা তুমিও পার হবো ও পার হবা, হুম কুমির হুম দুজনের জন্য। হুম হুম বাট এখানে একটা আসার কথা হলো, এখানে একটা নৌকা আছে, কিন্তু নৌকা তুমি বানানোর জন্য 2 দিন টাইম নিতে হবে, তোমাকে অপসাইডে যেতে হবে একদিনে। তো আমি যেটা করছিলাম, আমার ইংলিশ অলিম্পিয়াডে ভাইয়া আমি একদিনে পুরো চ্যাম্পিয়ন হয়েছি। কেমনে হয়েছে সেটা হলো, একদিন সকালবেলা শুরু করলাম অ্যাপেক্স ইংলিশ, এবং প্রথম দিকে রুল পড়তে গেলাম, যেটা হলো আমাদের টিপিক্যাল ভাইয়া সমাজ, ইংলিশ কোর্স যারা বেচে, এই শালারা আসে বসে বসে ডিটেইলস এ রুলস পড়াচ্ছে, টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ইন দিয়ে, অ্যাট, উপরে, হ্যান ত্যান। এই জিনিসটা একটা অ্যাডমিশন এক্সামিনের মাথায় মাথায় থাকে থাকবে না, না। রাইট একান্ত, আনলেস ইউ আর প্রিপারিং ফর রাইট দি ইউনিট সেপারেটলি, তোমার এই জিনিস পড়ার দরকারই নেই। রাইট রাইট, হ্যাঁ, তোমার ইংলিশ যদি সাব হয়, তো সেক্ষেত্রে আমি যেটা করছি যে আমি প্রত্যেকটা টপিকের আন্ডার অ্যাপেক্স ইংলিশ বইটা আমি অ্যাপেক্স প্রমোট করে কারণ পড়ছি। যে কোনো বই ভাই বিশ্বাস করেন, কম্পিটিটিভ ইংলিশ, একই কথা, মাস্টার্স ইংলিশ, একই একই প্রতিটা বইয়ের 99% কোশ্চেন সেম, যা সাফল করে, হ্যাঁ এটা হ্যাঁ আগে, এটা পরে, এটা পরে, যাতে কপিরাইট মেলতে পাবো কবে। না। আমি নিজে পাবলিশার, আমি জানি সবার কন্টেন্ট সেম। অনেকে বলে আমারটা ভুল প্রমাণ করতে পারেন না স্যার, আমি যদি বসে বসে মিলাই, আপনি প্রথমে 100টা পড়ে দিচ্ছেন এমন ভাবে সফল করছেন, তো সব সেম, বুঝছো? যে কোনো একটা বই নিবা, কোনো একটা টপিক খুলবা, খোলার পরে জাস্ট ওটার আন্ডারে ধরো 300-400 MCQ আছে, 400 MCQ তোমার বাপও পারবে না। তাহলে তুমি কি করবা, প্রথম টার্গেট করো যে প্রতিটা টপিক আমি টাচ করবো, বাট আমি প্রথম 50টা করে MCQ সলভ করবো, ঠিক আছে? প্রথম 50টা, প্রথম 50টা করে যদি হয়ে যায়, দেন প্রথম 100টা করে MCQ সলভ করে যায়, মোর দিন, বাট টাচ করতে হবে সবগুলো টপিক, ওকে?